আসসালামু আলাইকুম, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা। তো এটা শিক্ষার্থীরাও দেখতে পারে। বিষয় হচ্ছে গণিত এবং শিক্ষাবর্ষ 2023। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এর নির্দেশিকা, তো বিষয় হচ্ছে গণিত এবং সপ্তম শ্রেণী এটা। তো আমাদেরকে এক নজরে গাণিতিক যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে, মানে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে স্টুডেন্টদেরকে মূল্যায়ন করতে হবে, সেটা হচ্ছে ওইখানে যে অভিজ্ঞতাগুলো দেওয়া আছে, মানে যে সিলেবাসটা দেওয়া রয়েছে, যোগ্যতা রয়েছে 7.1, 7.2 এবং 7.5। তো এখানে অভিজ্ঞতা রয়েছে সূচকের গল্প থেকে, তারপর হচ্ছে অজানা রাশির সূচক গুণ ও তাদের প্রয়োগ, ভগ্নাংশের লসাগু গসাগু এবং অনুপাত সমানুপাত, এটা রয়েছে। এবং এখানে নির্ধারিত কাজ রয়েছে তিনটা। আর এখানে চূড়ান্ত মূল্যায়নের দিন, প্রয়োজনীয় সময়, যখন যেদিনকে চূড়ান্ত মূল্যায়ন করা হবে তাদেরকে, এবং সেদিন সময় লাগবে 3 ঘন্টা 30 মিনিট। ওকে, তো এখানে আমরা সাধারণ যে নির্দেশনা দেখতেছি, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন অনুযায়ী মূল্যায়নের আয়োজন করতে হবে, মানে যে তাদের যেদিন এই মানে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই রুটিন অনুযায়ী তাদেরকে মূল্যায়নের আয়োজন করতে হবে। এরপর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে পূর্ব প্রস্তুতিমূলক 3-4টি সেশন ক্লাস অনুযায়ী পরিচালনা করতে হবে, মানে এটা যেদিন এখানে আয়োজন করা হবে তার পূর্বে 3-4টি সেশন আগে থেকে ক্লাস রুটিন অনুযায়ী পরিচালনা করতে হবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন কাগজপত্র, তারপরে পোস্টার, পেপার ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করতে হবে, মানে স্টুডেন্টরা বাসা থেকে নিয়ে আসবে না, তাদেরকে স্কুল থেকে দিতে হবে। এগুলো শিক্ষার্থীদের কাজগুলো হবে রিপোর্ট করা, মানে রিপোর্ট এবং উত্তরপত্র, উত্তর করা এবং উত্তরপত্রে উত্তর করা, মূল্যায়নের জন্য প্রমাণক হিসেবে সংরক্ষণ করতে হবে। আর শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন সমন্বয় করে আর কি রিপোর্ট কার্ডে শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা উল্লেখ করতে হবে, মানে এখানে তাদেরকে তো আমরা জানি দুই ভাবে মূল্যায়ন করতে হবে, শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন। তো এখানে শিক্ষণকালীন এবং সামষ্টিক যে মূল্যায়ন সেটা সমন্বিত করে কিন্তু রিপোর্ট কার্ডে শিক্ষার্থীদের যে মানে রেজাল্টটা দিতে হবে, যেটাকে বলে পারদর্শিতার মাত্রা উল্লেখ করতে হবে। এখন শিক্ষার্থীদেরকে যে বিষয়ে মূল্যায়ন করতে হবে, ঠিক আছে, তার এখানে অ্যাসাইনমেন্ট টাইপের আর কি যে প্রশ্ন, সেটা হচ্ছে কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া, কাজের বর্ণনা, ধাপসমূহ এবং মূল্যায়নের তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ প্রস্তুতির প্রক্রিয়া। তো যেমন দেখেন এখানে যোগ্যতা রয়েছে, যোগ্যতার ভিতরে 7.1 এবং 7.2 থেকে প্রশ্নটি করা হয়েছে। এখানে পারদর্শিতার যাচাইয়ের জন্য নির্ধারিত যে কাজ সেটা দেওয়া হচ্ছে, কাজ হচ্ছে 1, জোড়ার কাজ, জোড়াই কাজ আর কি। তো এটা হচ্ছে সংখ্যার পাসওয়ার্ডের যে পাজল, সেই পাজল থেকে এটা এই প্রশ্নটি দেওয়া হয়েছে। তো এখানে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা এখানে কি করবে, মানে কিভাবে তারা নির্দেশনা অনুযায়ী কাজ করবে। তো আমরা জানি আমাদের মোবাইল, তারপর দেখো কম্পিউটার, ব্যাংক এবং অনলাইন অ্যাকাউন্ট সহ অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড দরকার হয়। তো এবার তোমার কাজ হলো সূচকের ধারণা ব্যবহার করে তোমার বন্ধুর দেওয়া একটি সংখ্যার পাসওয়ার্ড পাজল সমাধান করো, এবং একই সাথে নিজের একটি সংখ্যার পাসওয়ার্ডের পাজল তৈরি করে বন্ধুকে সমাধান করতে দেওয়া হিসাব নিকাশের জন্য প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করে যাচাই করা যাবে। তার মানে আমি তোমাদের একটা পেজ দেখাই, মানে নমুনা প্রশ্ন দেখাই। যেমন দেখো এখানে শিক্ষার্থীদের জন্য উদ্দেশ্য করে বলা হচ্ছে শিক্ষার্থীরা এটা করবে। এখানে শিক্ষার্থীদেরকে এরকম একটা পেজ দেওয়া হবে, ঠিক আছে, এরকম একটা নমুনা। তো এখানে শিক্ষার্থীরা যেটা করবে, এখানে এইগুলা ব্যবহার করে, এখানে যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলো ব্যবহার করবে, ঠিক আছে, তবে এখানে একটু চেঞ্জ করে দেবে। যেমন এখানে একটা ত্রিভুজ রয়েছে, তাই না, যে এখানে একটা লাল ত্রিভুজ রয়েছে, এটা হয়তো একটা শিক্ষার্থী এখানে দিয়ে দিতে পারে, অথবা এইখানে এই যে এটা রয়েছে এটা এইখানে দিতে পারে, এটা এখানে দেবে, উল্টা পাল্টা করে দেবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে যেগুলো মানগুলো আছে এটাও চাইলে এরকম দিতে পারে, অথবা এখানে যোগ বিয়োগ দিয়ে উল্টা করে দিবে আর কি। এটার ক্লাস এটা এটাকে মানে এটার উত্তর আমি অবশ্যই দিয়ে দেবো, সাবমিট করে দেবো এরপরে। তো এখন তো দেওয়া সম্ভব হচ্ছে না, আমি এখানে বোঝাচ্ছি আর কি। তো এখানে এটা করবে শিক্ষার্থীরা, মানে একজন একটা শিক্ষার্থী এটা করবে, রুল্যাট পাল্ট করে তোমার একটা বন্ধুকে দিবা, এরপরে আরেকজন করবে কি সেটা সমাধান করবে,
তোমার মনে করো তোমার বন্ধু আছে এ আর একজন হচ্ছে বি, তো এ করবে কি বি কে এটা উত্তর করে দিবে, আবার বি ও একই ভাবে এ কে এটা দিবে আর কি। তো এটা সমাধান করে তারপর টিচারের কাছে এটা জমা দিতে হবে। তো এখানে হচ্ছে কাজের জন্য সেশন, কাজের জন্য প্রস্তুতিমূলক সেশনে কি করতে হবে আর কি। তো একটি প্রস্তুতিমূলক সেশন বা পিরিয়ড ব্যবহার করতে হবে, এটা কিন্তু শিক্ষকদের জন্য। হ্যাঁ, শিক্ষক কাজগুলো যেভাবে পরিচালনা করবেন, তো এটা এটা তো আমরা শিক্ষার্থীরা করবে, এখন শিক্ষকরা কিভাবে করবেন ঠিক আছে। এখানে কাজ একের প্রস্তুতিমূলক সেশন, এটা প্রস্তুতিমূলক সেশন করবে এবং চূড়ান্ত একটা দিনে থাকবে। প্রস্তুতিমূলক সেশনে চারটা দিন থাকবে ঠিক আছে, চার দিনে এখানে প্রস্তুতিমূলক সেশন করতে হবে। একটি প্রস্তুতিমূলক সেশন পিরিয়ড ব্যবহার করতে হবে, মানে এই কাজের জন্য একদিন ব্যবহার করতে হবে। তো প্রস্তুতিমূলক সেশনে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে পোস্টার পেপার ব্যবহার দিতে হবে আর কি, সরবরাহ করতে হবে, এগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে। তো সংখ্যার পাসওয়ার্ড এর পাজলের একটি মডেল তৈরির জন্য কিভাবে করতে হবে তার প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষার্থীদেরকে প্রদান করতে হবে। পাজলটি তৈরি করে সূচকের গুণ, বিয়োগ, তারপর এখানে ভাগ, তারপর সূচকের ইত্যাদি প্রক্রিয়া ব্যবহার করে সেই ধারণা শিক্ষার্থীদেরকে প্রদান করতে হবে। ওকে, তার মানে টিচাররা যারা রয়েছেন তারা কি করবেন, এই যে পাজল যেটা আমরা যে চিত্রটা আমরা দেখলাম একটু আগে, ওই চিত্রটাই শিক্ষার্থীদেরকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে তারা কিভাবে এটা পূরণ করবে। ওকে, তো এরপরে প্রক্রিয়া করতে হবে সেই ধারণা শিক্ষার্থীতে প্রদান করতে হবে। এক্ষেত্রে নমুনা হিসেবে সূচকের গল্পের যে ক্রেডিট কার্ডের একটি পাজল দেখিয়ে নির্দেশনা দেওয়া যেতে পারে। তার মানে এখানে এখানে পাজলের একটা দেওয়া আছে, এটা তাদের বইও আছে, তো চাইলে সে বইটাও দিতে পারে, আবার নিচে যে উদাহরণটা রয়েছে সেটাও দিতে পারে। তো প্রদত্ত পোস্টার পেপারে বাড়িতে পাজলের একটি মডেল প্রস্তুত করতে বলুন, মানে তাদেরকে বাড়ি থেকে একটা পাজল তৈরি করার জন্য হোমওয়ার্ক দিতে হবে। ওকে, এবং শিক্ষার্থীদের বিভিন্ন জ্যামিতিক আকৃতি ব্যবহার করে ঘরগুলোকে কি করতে হবে, ফাঁকা যে ঘরগুলো রাখতে হবে ফাঁকা রাখতে হবে। যেরকম আমরা নমুনা এক মডেলটি দেখানো হয়ে যেতে পারে, আমরা নিচে একটু আগে যেটা দেখলাম আর কি ওটার কথা বলেছে। মূল্যায়ন নির্ধারিত দিনে উক্ত পোস্টারটি আনতে হবে। এগুলা হচ্ছে কাজের প্রস্তুতিমূলক সেশন, এবং একদিন হবে চূড়ান্ত সেশন, যেটা আর কি চূড়ান্ত মূল্যায়নের দিন। চূড়ান্ত মূল্যায়ন যেদিনকে তাদের পরীক্ষা হবে আর কি, সেদিন কি করতে হবে, কার্যক্রমটি সম্পূর্ণ করতে হবে 40 মিনিট সময় ব্যবহার করতে হবে। তো প্রথমে সুবিধাজনক উপায়ে জোড় গঠন করতে হবে, মানে জোড়া গঠন করবে আর কি। জোড়াতে বাড়ি থেকে প্রস্তুত করে যে পোস্টারটা আনা হয়েছিল, জোড়া দুজন শিক্ষার্থীকে পরস্পরের সাথে বিনিময় করতে হবে ঠিক আছে। তো ওই দিনকে যে কোনো দুইজন করে জোড়া গঠন করতে হবে, যে এরা তোমরা শিক্ষক যারা রয়েছেন তারা করবে কি, দুইজন শিক্ষকদের শিক্ষার্থীদেরকে এটা দুইটা মানে দুইজনকে জোড়া করে দেবে, যে তুমি তোমার তাকে দাও, তোমার যে পেপারটা সে তোমাকে দিবে ঠিক আছে। এইভাবে তারা এটাকে সমাধান করবে আর কি। তো বিনিময় করতে হবে, প্রতিটি শিক্ষার্থী প্রাপ্ত পোস্টারে যে পাসওয়ার্ডের মডেল যেটা রয়েছে পাজল মডেলটির ফাঁকা ঘরগুলোকে সংখ্যা সূচকের যোগ, তারপরে বিয়োগ, গুণ এবং ভাগ, এবং সূচকের সূচক ব্যবহার করে পাজলটিকে সমাধান করবে এবং উপস্থাপন করবে তার নির্দেশনা দিন, যেদিনকে নির্দেশনা দেওয়া হবে। এবং 40 মিনিট পর পোস্টার সংগ্রহ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। ওকে, এবার যেভাবে মূল্যায়ন করতে হবে, তো মূল্যায়নের সময় শিক্ষক যে সকল দিক লক্ষ্য করবেন সেটা হচ্ছে শিক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে এবং তাদের জমা দেওয়া পোস্টার বা মডেল এটা যাচাই করতে হবে। তো পর্যবেক্ষণ এবং মডেল পোস্টার যাচাই করার সময় সংশ্লিষ্ট পিআই গুলো যে নিচেই সেটা রয়েছে আমরা একটু আলোচনা করব, সেগুলোকে দেখতে হবে আর কি, শনাক্ত করতে হবে প্রত্যেক শিক্ষার্থীদের কাজ মানে পর্যবেক্ষণ করে পিআই এর লেভেল, হ্যাঁ এটা মানে ইয়া করতে হবে, শনাক্ত করতে হবে, এটা আমরা একটু পরে দেখব। সে অনুসারে পরিশিষ্ট ছক মানে ছক নাম্বার 4 আর কি, 4 ক এর নমুনা ফর্ম ছত্রে ছকে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। তো এখানে শিক্ষক যেটা করবেন, প্রশ্নের ধরন অনুসারে যোগ্যতা নির্ধারিত হবে কিভাবে, পারদর্শিতা যাচাইয়ের জন্য নির্ধারিত কাজ, যেমন কাজ এখানে কাজ নাম্বার 2 আরেকটা দেওয়া, মানে একটু আগে আমরা একটা যেটা দেখলাম আর কি, এখন কিন্তু অন্য আরো একটা দেওয়া রয়েছে, অন্য আরেকটা কাজ আর কি। ওকে, আমরা একটু পাজলেরটা দেখলাম, এখন হচ্ছে অন্য একটা কাজ। তো আমাদের প্রশ্ন, হ্যাঁ আমাদের যে প্রশ্ন আমাদের উত্তর এরকম, এটা একটা মানে একটা বিষয়, এই বিষয় দেওয়া থাকবে ঠিক আছে। এই বিষয়ের উপর ভিত্তি করে এখানে টিচাররা এখানে আরেকটা সেশন নেবেন ঠিক আছে। কিভাবে নেবেন, এটা হচ্ছে এটা, তো আমাদের প্রশ্ন আমাদের উত্তর, 1 ঘন্টা সময় থাকবে শিক্ষার্থীদের জন্য, নির্দেশনা করতে হবে যে শিক্ষকের নির্দেশ অনুযায়ী একটি প্রশ্ন তৈরি করতে হবে, তার সমাধান করতে হবে 30 মিনিটে।
তলাটিতে প্রাপ্ত একটি প্রশ্নের সমাধান করে শিক্ষকের নিকট সেটা জমা দিতে হবে। এরপরে শিক্ষক যেটা করবেন, কাজ হচ্ছে দুই, এর প্রস্তুতিমূলক সেশন। মোট এখানে চার দিন তো কাজ, তার ভিতরে একদিন শেষ হয়ে গেল। দ্বিতীয় দিনে এই প্রস্তুতিমূলক কাজ হবে, একটি প্রস্তুতিমূলক সেশন বা পিরিয়ড ব্যবহার করতে হবে। পরিশিষ্ট দুই, এর প্রদত্ত নমুনা প্রশ্নপত্র প্রদর্শন করে শিক্ষার্থীদের বুঝিয়ে দিতে হবে এবং নমুনা প্রশ্ন থেকে ধারণা নেওয়া যাবে, কিন্তু সরাসরি অথবা সংখ্যা পরিবর্তন করেও গুণিতক কুইজে ব্যবহার করা যাবে না। তার মানে তাদেরকে এই যে এরকম একটা প্রশ্ন তৈরি করতে হবে, ঠিক আছে, তবে এখানে হুবহু এরকম হবে না বা এখানে সংখ্যা পরিবর্তন করতে হবে না, একদম সম্পূর্ণ আলাদা প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্ন এরকম ধরন হবে এরকম, ঠিক আছে, যে এরকম তোমার জানা যে কোনো একটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে 0.2 এবং 0.3 0.5 এর লসাগু নির্ণয় করতে হবে। একাধিক একটি আন্তর্জাতিক মানে একদিনের একটি আন্তর্জাতিক ম্যাচের সাকিব ও তামিমের রানের অনুপাত দেওয়া আছে 1:2 এবং তামিম ও মুশফিকের রানের অনুপাত দেওয়া আছে 3:5, তো তিনজনের মোট হচ্ছে 190। তো সাকিব, তামিম এবং মুশফিকের রানের অনুপাত নির্ণয় করতে হবে এবং কে কত রান করেছে তা নির্ণয় করতে হবে। তো এটা শিক্ষক যারা রয়েছেন তারা শিক্ষার্থীদেরকে বুঝে দিতে হবে এটা। এরপরে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে, যেভাবে প্রত্যেক শিক্ষার্থীদের জন্য কমপক্ষে দুটি করে প্রয়োজনীয় সংখ্যক কাগজের ব্যবস্থা করতে হবে। এই দুটি বড় বক্সের ব্যবস্থা রাখতে হবে, একটি একটির গায়ে আমার প্রশ্ন এবং অপরটির গায়ে আমাদের উত্তর লিখে চূড়ান্ত মূল্যায়ন কার্যক্রমের দিনের জন্য সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে কাগজের যে কার্টুন ব্যবহার করা যেতে পারে, মানে বক্স যেটা কথা বলেছে যে বক্স, সেটা কি হতে পারে, কাগজের কার্টুন হতে পারে। তো চূড়ান্ত মূল্যায়নের দিনে কি করতে হবে, চূড়ান্ত মূল্যায়নের দিনে এই কাগজ যে কাগজটি দ্বিতীয় কাজ হিসেবে পরিচালনা করতে হবে। এই এই যে কাজটি দুই ধাপে সম্পন্ন করতে হবে এবং সম্পূর্ণ কাজটি এক ঘন্টায় সম্পন্ন করতে হবে। তো কাজটি ধাপ অনুসারে বর্ণনা করা হলো, কিভাবে করতে হবে। প্রথম যে ধাপ, প্রথম ধাপে 30 মিনিট, এখানে কি করতে হবে, কুইজ প্রথম ধাপে প্রত্যেকটি দুটি আলাদা কাগজ দিতে হবে আর কি। তাদের কাগজ দিন, প্রতিটি কাগজের উপরের অংশে শিক্ষার্থীদের নাম থাকবে, রোল বা আইডি থাকবে এবং শ্রেণী এবং শাখা লিখতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে দুইটি কাগজের একটিতে একটি গাণিতিক সমস্যা তাৎক্ষণিক শ্রেণীকক্ষে বসে তৈরি করতে হবে এবং এক্ষেত্রে পাঠ্যপুস্তক বা অন্য কোনো সহায়ক রিসোর্স ব্যবহার করবেন আর কি তারা। তো অন্য কাগজটিকে তার নিজের তৈরি করা প্রশ্নটিকে লিখতে বলতে হবে, তারা লিখতে হবে আর কি, লিখতে বলুন, তার সমাধান লিখতে বলুন এবং প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংরক্ষণ করা যেতে পারে। তো শুধু প্রশ্ন লিখে কাগজটি আমাদের প্রশ্ন বক্সে জমা দিতে হবে এবং উত্তর লেখার পরে আমাদের উত্তর এই বক্সে সেটা জমা দিতে হবে। তো দ্বিতীয় ধাপে কি করতে হবে, এর দ্বিতীয় ধাপে আমাদের প্রশ্ন বক্সে জমা দেওয়া যে প্রশ্ন থেকে লটারির মাধ্যমে একটি করে প্রশ্ন বেছে নিতে বলতে হবে তাদেরকে এবং খেয়াল রাখতে হবে যেন কোনো শিক্ষার্থী যেন লটারি নিজের প্রশ্ন না পায়। যায় অনেক শিক্ষার্থী তো লটারিতে নিজের প্রশ্ন পেয়ে যায়, যদি নিজের প্রশ্ন পেয়ে যায় ওটাকে রেখে আবার আরেকটা দিতে হবে। ওকে, তো এইভাবে হচ্ছে শিক্ষার্থীদের জন্য শিক্ষকের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিভাবে মূল্যায়ন করতে হবে। ক্লাস টুতে মূল্যায়নের জন্য তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার ক্ষেত্রে যেটা করতে হবে, ক্লাস দুই পর্যবেক্ষণ করুন এবং তাদের জমা দেওয়া উত্তরপত্র সংরক্ষণ করতে হবে। তো পর্যবেক্ষণ এবং উত্তরপত্র যাচাই করার সময় সংশ্লিষ্ট পিআই গুলো শনাক্ত করতে হবে। কাজটিতে গাণিতিক সমস্যা বিবেচনে প্রত্যেক শিক্ষার্থীদের জন্য এক বা একাধিক পিআই মূল্যায়ন আনতে পারে। তো প্রত্যেক শিক্ষার্থীদের কাজ পর্যবেক্ষণ করে পিআই এর লেভেল এবং মানে পরিশিষ্ট 3 শনাক্ত করতে হবে এবং সে অনুসারে পরিশিষ্ট যে 4 খ এটা পূরণ করতে হবে, এর সংশ্লিষ্ট কাগজের নমুনা পূরণ করতে হবে। এরপরে রয়েছে ক্লাস 3 একক কাজ মডেল তৈরি করতে হবে, করি তো সময় লাগবে এখানে 1 ঘন্টা 50 মিনিট। শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে, শিক্ষক শ্রেণীকক্ষে বিভিন্ন রং এর কাগজ কেটে বা রং এর পোস্টার পেপার নিচের সূত্রগুলো থেকে লটারিতে প্রাপ্ত যে কোনো একটি সূত্রের মডেল তৈরি করতে হবে। মানে লটারি দিয়ে দেবে শিক্ষকরা, এখান থেকে যে কোনো একটা মডেল তৈরি করতে হবে এখানে সূত্রগুলো। তো শিক্ষক যেগুলো যেভাবে পরিচালনা করবেন, ক্লাস 3 এর জন্য প্রস্তুতিমূলক সেশন নিতে হবে, একটা প্রস্তুতিমূলক সেশন প্রয়োজন হবে, সেখানে মডেলগুলো তৈরি ও হিসাবের অনুশীলন করাবেন, মানে কিভাবে করতে হবে, শিক্ষার্থীরা কিভাবে করবে সেটা দেখাইতে হবে। তো মূল্যায়ন কার্যক্রম পরিচালনার পূর্বে যেগুলো করতে হবে, সূত্রগুলো আলাদা আলাদা কাগজে লিখে পূর্ব থেকে লটারির জন্য প্রস্তুত করে রাখতে হবে, শিক্ষক এটা রাখবেন।
কাগজ পোস্টার পেপার সমূহ প্রয়োজনীয় উপকরণগুলো পূর্ব থেকে সংগ্রহ করে রাখতে হবে এবং চূড়ান্ত মূল্যায়নের দিনে কি করতে হবে শিক্ষার্থী চূড়ান্ত মূল্যায়নের দিনে কার্যক্রমের দিনে তৃতীয় কাজ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করতে হবে। তো কাজটি 1 ঘন্টা 50 মিনিটের সময় ধরে সম্পন্ন করতে হবে। কাগজটি কিভাবে করতে হবে এবং এ সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষার্থীদেরকে প্রদান করতে হবে, মানে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিতে হবে। তো শিক্ষা যে প্রত্যেক শিক্ষার্থীকে লটারির মাধ্যমে একটি করে সূত্র প্রদান করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী লটারিতে প্রাপ্ত সূত্রটি বিভিন্ন রং এর কাগজ কেটে এবং রং করে পোস্টার পেপারে মডেল তৈরি করতে হবে। তাদেরকে বলতে হবে যে মডেল তৈরি করো। তো তৈরি করা মডেলটি গাণিতিক হিসাব ব্যাখ্যা সহ রিপোর্ট আকারে কাগজ একটি কাগজে লিখে রাখতে হবে এবং কিভাবে তাদেরকে মূল্যায়ন করতে হবে। তো মূল্যায়নের জন্য কাজ 3 এর ক্ষেত্রে একক কাজ উপস্থাপন পর্যবেক্ষণ এবং রিপোর্ট যাচাই করে সংশ্লিষ্ট পিআই এর সম্পর্কে তথ্য সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, তারপরে শিক্ষার্থীদের কাজ পর্যবেক্ষণ করে পিআই এর লেভেল মানে শনাক্ত করতে হবে 3 আর কি, আর সে অনুসারে পরিশিষ্ট 4 গ এর ফর্ম পূরণ এবং সকে সেটা সংরক্ষণ করতে হবে। তো এরপরে মূল্যায়ন করার পরে যেটা করতে হবে শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট প্রস্তুতকরণ করতে হবে, মানে এখানে শিক্ষার্থীদেরকে একটা মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট দিতে হবে আর কি, ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটের মতো এটা দিতে হবে। তো কিভাবে দিতে হবে, কোন একজন শিক্ষার্থী সবগুলো পারদর্শিতা সূচক অর্জনের মাত্রা ট্রান্সক্রিপ্টে উল্লেখ করা থাকবে। পরিশিষ্ট 5S যে ষান্মাসিক মূল্যায়নের ক্ষেত্রে শেষে শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্টের ফরম্যাট সংযুক্ত করা আছে, মানে এখানে লাস্টে আমরা সেটা দেখব। শিক্ষার্থীদের মূল্যায়নের প্রতিবেদন হিসেবে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের পর এই ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করা হবে এবং এটা কি করতে হবে, যা থেকে শিক্ষার্থী অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ গণিত বিষয়ে শিক্ষার্থীর সামগ্রিক অগ্রগতির একটা চিত্র বুঝতে পারবেন। তো শিক্ষণকালীন এবং যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার মাত্রা ভিত্তিতে তার ষান্মাসিক যে মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হবে। তো ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রেও শিক্ষার্থীদের প্রাপ্ত অর্জনের মাত্রা চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ দিয়ে প্রকাশ করতে হবে। এখানে উল্লেখ্য যে শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়ন একই পারদর্শিতার সূচক একাধিকবার তার অর্জনের মাত্রা নিরূপণ করা যেতে পারে। এরকম ক্ষেত্রে একই পারদর্শিতার সূচক কোন শিক্ষার্থী 2 বা ততোধিক বার ভিন্ন ভিন্ন মাত্রায় পর্যবেক্ষণ পাওয়া যেতে পারে। এক্ষেত্রে একটিতে যদি সেই পারদর্শিতা সূচক ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জন করতে পারে তাহলে তবে ট্রান্সক্রিপ্টে সেটাই উল্লেখ করা যেতে পারে, মানে যে কোনো একটিতে যদি সেটা ত্রিভুজ পায় তাহলে ট্রান্সক্রিপ্টে ত্রিভুজ উল্লেখ করতে হবে। যদি কোনোবারই ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জিত না হয় তবে সেক্ষেত্রে তাকে অন্তত একবার হলেও বৃত্ত চিহ্নিত মাত্রা শিক্ষার্থী অর্জন করছে কিনা, হ্যাঁ করেছেন কিনা সেটা দেখতে হবে। করে থাকলে সেই ট্রান্সক্রিপ্টে বৃত্ত লিখতে হবে বা বৃত্তে ট্রান্সক্রিপ্ট উল্লেখ করতে হবে। যদি সবগুলোতে শুধুমাত্র চতুর্ভুজ পেয়ে থাকে তাহলে শুধুমাত্র সেই ট্রান্সক্রিপ্টে এই চতুর্ভুজটা দিতে হবে, ঠিক আছে। মানে এই তিনটার ভিতরে যদি একটাতে সে অন্তত একটাতে যদি সে ত্রিভুজ পায় তাহলে সেটাকে ত্রিভুজ দিতে হবে। ত্রিভুজ যদি না পায় সবগুলোতে যদি যে কোনো একটিতে যদি বৃত্ত পায় আর কি, ত্রিভুজ পেল না কিন্তু এখন বৃত্ত পাইছে, এর ভিতর চতুর্ভুজ আছে, যে কোনো একটাতে যদি বৃত্ত পায় তাহলে তাকে বৃত্ত উল্লেখ করতে হবে। আর যদি কোনোটা বৃত্ত পেল না ত্রিভুজও পেল না তাহলে কি করতে হবে, চতুর্ভুজ দিতে হবে তাকে। এখন এখানে পরিশিষ্ট 3 আর কি, সপ্তম শ্রেণীর যোগ্যতা অনুসারে পারদর্শিতা সূচক এবং মাত্রার তালিকা। এখানে তো একক যোগ্যতা, এখানে কি করতে হবে, গাণিতিক সমস্যা যে 7.1 এ তো গাণিতিক সমস্যা সমাধানে একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা এবং বস্তুনিষ্ঠভাবে বিকল্পগুলোর যে উপযোগিতা যাচাই করে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারে কিনা, তো এর উপর ভিত্তি করে তাদেরকে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত দিতে হবে। যেমন এখানে যে পারদর্শিতার সূচক গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পেরেছে, যদি এটার ভিতরে যদি একাধিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে উদ্যোগ নিয়েছে কিন্তু করি নাই তাহলে তাকে এখানে তার এটা বৃত্ত চতুর্ভুজ দিতে হবে। একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করেছে কিন্তু যথাযথ যুক্তি দিতে পারি নাই, হ্যাঁ পারছেন আর কি, তাহলে তাকে বৃত্ত দিতে হবে। আর যদি যুক্তি সহ ব্যাখ্যা করতে পারে তাহলে তাকে অবশ্যই ত্রিভুজ দিতে হবে, ঠিক আছে। বাকিগুলো আমরা এখান থেকে বুঝতে পারবো, সবগুলো কিন্তু সেম একই।
ঠিক আছে, যেমন 7.2 এ মানসাঙ্ক লিখিত পদ্ধতিতে এবং ডিজিটাল কৌশলের সমন্বয়ে জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে প্রাককলন ও গণনার দক্ষতা অর্জন করতে পেরেছে। যদি কেউ এই লিখিত বা মানে পদ্ধতিগত অথবা ডিজিটাল কৌশলের মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান প্রাককলন ও গণনা দক্ষতা অর্জন করতে পেরেছে তাহলে তাকে চতুর্ভুজ দিতে হবে, শুধুমাত্র এতটুকু করতে পারলে। আর যদি সমন্বয় করে তাহলে তাকে বৃত্ত, আর যদি সমন্বয় করে যদি সেটা যৌক্তিক ভাবে সমন্বয় করতে পারে তাহলে তাকে ত্রিভুজ দিতে হবে। বাকিগুলো তো আমরা তাহলে বুঝতেই পারতেছি যে কিভাবে মূল্যায়ন করতে হবে। তারপরে মূল্যায়ন শেষে যেটা করতে হবে, এখানে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের উপাত্ত সংগ্রহের চক, এখানে এখানে শিক্ষার্থীদের উপাত্ত চক, এটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এখানে, তারিখ, তারপরে এখানে শ্রেণী, এবং এখানে কি করতে হবে শিক্ষকের নাম লিখবেন এবং স্বাক্ষর করবেন। এখানে শিক্ষকের রোল নাম্বার লিখতে হবে, শিক্ষার্থী যারা আছে, শিক্ষার্থীর মনে করেন যে এক রোল তার, তার নাম লিখতে হবে এখানে, এবং সে এই যে 7.11 এখানে কোনটা পেয়েছে, যেটা পেয়েছে আর কি সেটা এখানে পূরণ করতে হবে, বৃত্ত মানে যেটা পাবে সেটা পূরণ করতে হবে। এখানে যদি এটা পেয়ে থাকে তাহলে এটা পূরণ করতে হবে, এখানে যদি এটা পেয়ে থাকে তাহলে এটা পূরণ করতে হবে, বাকি সবগুলো কিন্তু এক সেম ভাবে পূরণ করতে হবে সবার ক্ষেত্রে। ওকে, এরপরে এখানে আর একটা দেওয়া আছে যে এখানে কাজ 2 মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহ, ওখানে কাজ 1 এর জন্য আর এটা আছে কাজ 2 এর জন্য, একইভাবে এটা করতে হবে আর কি, পূরণ করতে হবে। কাজ 3 এর জন্য সেম ভাবে করতে হবে। এখন এইটা হচ্ছে মূল বিষয় শিক্ষার্থীদের জন্য, এটা এটা হচ্ছে সেই সার্টিফিকেটের মতো আর কি, সার্টিফিকেট এটা শিক্ষার্থীদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখানে সামাসিক সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে শেষে শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট ফরম্যাট, এটা ট্রান্সক্রিপ্টটা দিয়ে দিতে হবে। তো এখানে কি করতে হবে, শিক্ষার্থীদের আইডি লিখতে হবে, তারপরে এখানে শিক্ষকের নাম লিখবেন। ওকে, তো এখানে যেটা করতে হবে যে এই যে 7.11 গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করেছে, তো এই ক্ষেত্রে সেটাকে এখানে যদি সে ওইখানে মানে আমরা একটু আগে যে ছকগুলো দেখলাম, যেমন এখানে 7.1 7.2, এখানে যদি সে যে কোনো এক জায়গায় যদি একটা এটা মনে করেন যে সে একটা যে কোনো একটা পেলো আর কি, এখানে কি পেলো, যে কোনো একটা যদি ত্রিভুজ পায়, এখানে এরকম পাইলো মনে করেন যে এখানে একটা ত্রিভুজ পাইলো, এখানে একটা চতুর্ভুজ পাইছে, এখানটা পাইছে চতুর্ভুজ আর এই পাশেটা পেয়েছে বৃত্ত, কিন্তু তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে তিনটার ভিতরে এক জায়গায় কিন্তু অবশ্যই ত্রিভুজ আছে, যদি এরকম এক জায়গায় ত্রিভুজ থাকে তাহলে অবশ্যই তাকে ত্রিভুজ দিতে হবে, আর যদি ত্রিভুজ এক জায়গায় না থাকে, যদি বৃত্ত থাকে একটা তাহলে বৃত্ত পূরণ করতে হবে, আর যদি বৃত্ত না পায় তাহলে শুধুমাত্র সব জায়গায় যদি চতুর্ভুজ থাকে তাহলে এখানে চতুর্ভুজ পূরণ করতে হবে। তো এটা একটা দেখলাম, বাকি সবগুলো সেম ভাবে করতে হবে। আশা করছি এখানে বুঝতে কারো কোনো সমস্যা নেই। তো এরপরে এটা আমাদের শেষ হয়ে গেল, এখানে আচরণ বিধি দেওয়া হচ্ছে, এটা আমাদের পড়ে নিতে পারবো, এটা তেমন ইম্পর্টেন্ট না। তো আমাদের এখানে শেষ হয়ে গেল, তো আশা করছি ভিডিওটি বুঝতে কারো কোনো সমস্যা হবে না। আর এখানে নিচে রয়েছে শিক্ষার্থীরা শিক্ষক যারা রয়েছেন তারা কিভাবে এই ফরম্যাটটা ডাউনলোড করবেন, এখানে দেওয়া রয়েছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এটা মানে তাদের যে মূল্যায়ন করার জন্য। তো এখানে আশা করছি কারো কোনো বুঝতে কোনো সমস্যা নেই, যদি বুঝতে থাকে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এইখানে যে উত্তরগুলো দেওয়া আছে, উত্তরগুলো দেওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আমি উত্তর পরের ভিডিওতে আপলোড দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।